আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা সিঙ্গাপুর থেকে রিজাইন দিয়ে একেবারে দেশে চলে আসবেন তাদের তাদের জন্য আমার এই ভিডিওটি দয়া করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে আপনাদের পরবর্তীতে সিঙ্গাপুর যাইতে কোনো সমস্যা হবে না ঘটনা হলো যে সিঙ্গাপুরে এখন অটো ইমিগ্রেশন সম্পূর্ণ হয় অর্থাৎ আপনি হেঁটে গেলেই মানুষ ছাড়াই আপনার ইমিগ্রেশন সম্পূর্ণ হয়ে যাবে পাসপোর্ট স্ক্যানিং করলে বের হয়ে যেতে পারবেন তো আপনি যারা রিজেন দিয়ে আসবেন তারা বলে এই কাজটা করবেন না কারণ আপনি যে স্ক্যানিং করে চলে আসলে সেখানে কারণ বোঝার উপায় নেই যে আপনি ছুটিতে যাচ্ছেন নাকি একেবারে যাচ্ছেন কোনো বোঝার উপায়ই নাই তো আপনাদের আমি বলবো যে যদি একেবারে রিজাইন দিয়ে আসেন কোম্পানি চেঞ্জ করার জন্য বা রিজাইন দিয়ে বাড়িতে আসেন তাহলে অবশ্যই সেখানে নিরাপত্তা কর্মী বা পুলিশ যারা আছে তাদেরকে বলবেন যে আমি এই কোম্পানি থেকে রিজাইন দিয়ে যাচ্ছি এই কোম্পানিতে আসবো না বা আমি কয়েক মাসের জন্য পারমিট ক্যান্সেল করে যাচ্ছি এই কথাটা বলবেন বলার পরে ওরা ম্যানুয়ালি আপনার এটা এন্ট্রি করবে আপনার নামটা সব কিছু লিখবি লিখে এমএম একটা মেল করবে যে এই লোকটা সিঙ্গাপুর থেকে চলে যাচ্ছে এই কোম্পানি থেকে যদি এটা না করেন আপনি যদি অটো স্ক্যানিং করে পাসপোর্ট স্ক্যানিং করে বের হয়ে চলে আসেন তাহলে কিন্তু ইমিগ্রেশন পুলিশ জানতে পারলো না যে আপনি ডিজেন্ট দিয়ে আসছেন বা এমাউন্ট জানতে পারলো না আপনি চলে আসছেন অ্যামাউন্ট জানলো ইমিগ্রেশন পুলিশ জানতে পারলো না ইমিগ্রেশন পুলিশ জানাউন্ট জানবি আপনার দিয়ে আসলে আপনার পারমিট চেঞ্জ চ্যান্সেলমিট ক্যান্সেল করে দিবে কিন্তু ইমিগ্রেশন পুলিশ জানতে পারলো না এখন একজন ভাই চলে আসছে এজেন্ট দিয়ে সেই অটো স্ক্যানিং করে আসছে এই পনেরো বিশ দিন আগে মনে হয়তোবা তিনি বলেন যে তিনি ভালো একটা কোম্পানি ঠিক করে এখন কোম্পানিতে আইফি অ্যাপ্লাই করছে এমন থেকে মেল করছে যে সে এখন সিঙ্গাপুরে আসে এটা কেমন কথা সে তো চলে আসছে বাংলাদেশে সিঙ্গাপুর কেমনে আছে তখন এমন থেকে বলছে যে ইমিগ্রেশন থেকে তার ক্লিয়ারেন্স দেয়া নাই যে সিঙ্গাপুর থেকে চলে গেছে এমন কোনো মেল তাদেরকে দেয়া নাই এখন বুঝতে পারছেন কেন আমরা অটো ভাবে পাসপোর্ট স্ক্যানিং করে চলে আসবেন না অবশ্যই ম্যানুয়ালি আসবেন পুলিশকে বলে আসবেন যে আমি এই কোম্পানি থেকে রিজেন্ট দিয়ে যাচ্ছি তাহলে ওরা আপনার নামটা সব করে মেল করবে যে এই লোকটা সিঙ্গাপুর থেকে চলে যাচ্ছে এই কোম্পানি ছেড়ে এরকম কিছু বল দিবে তাইলে আপনার পরবর্তী দেশে আসা পরে আইপিএল এর জন্য অ্যাপ্লাই করলে এই সমস্যা সম্মুখীন হতে হবে না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যারা আপনার পরিচিত যারা আছে তাদেরকে বলে দিবেন যে রিজাইন দিয়ে গেলে সে যেতে এক্সসাইটেড হয় অটো ইমিগ্রেশন না করে বা পাসপোর্ট স্ক্যানিং করে এয়ারপোর্ট থেকে যাতে না পারে বের হয় ওইখানে অনেক নিরাপত্তা কর্মীরা আছে তাদের যে কোনো একজনের সাথে একটু কথা বলবেন শুধু বলবেন যে স্যার আমি এইভাবে যাচ্ছি আবার এখন কি করি না তখন তারা আপনাকে ওরা কিন্তু খুবই আন্তরিক ওই পুলিশ নিরাপত্তা কর্মীরা যারা আছে খুবই আন্তরিক সহিত আপনাকে হেল্প করবে ইংরেজি না বললে অন্য কারোর মাধ্যমে বলবেন বা পেপারটা দেখাবেন তাহলে ওরা বলবে আশা করি যতগুলো কাজে লাগবে সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম